19শে জানুয়ারি সারা দেশব্যাপী ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা কমিটির কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সংগঠনের সদস্যরা সাংবাদিক সম্মেলনে তাদের ১৬ দফা দাবি বিস্তারিত আলোচনা করে জানান, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং সেলস ইউনিয়ন আজকে আমাদের সর্বভারতীয় সংগঠন FMRI-এর ডাকে আগামীকাল 19শে জানুয়ারি আমাদের ১৬ দফা দাবির ভিত্তিতে সারা ভারতবর্ষের লক্ষাধিক মেডিকেল এবং সেন্সিটিভরা কালকে ধর্মঘটে যাবেন। মূলত আমরা কিছু মানুষের জন্য দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। তার মধ্যে ওষুধের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং এর পিছনে হচ্ছে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের যে নীতি সেটা কাজ করছে। প্রতি বছর মালিকদেরকে বলে দেওয়া হয়েছে 10% করে তারা ওষুধের দাম বাড়াতে পারে, সেটা দরকার হোক বা না হোক তারা 10% করে বেড়ে যাচ্ছে। এর সঙ্গে বাজারের সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে ওষুধের দাম বৃদ্ধি, ফলে বাজারের সঙ্গে সঙ্গে ওষুধের দামটা যেভাবে বাজারের ডিমান্ড বাড়ছে সেভাবে ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা আপত্তি জানাচ্ছি যেখানে বিভিন্ন সোনা থেকে শুরু করে বিভিন্ন আইটেমে GST খুব কম বা কোনো কোনো জায়গায় নেই, সেখানে ওষুধের মতো জীবনদায়ী একটা মানুষের প্রয়োজনীয় জায়গা সেখানে আপনার আমাদের 12% থেকে 18% আজকে GST চাপানো হয়েছে এবং এই জায়গাটা মানুষের আরও একটা বোঝা বাড়ছে। এবং যেভাবে কোভিডের সময় আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা স্বাধীনতা পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং এই শিডিউল ড্রাগগুলো সেগুলো উইদাউট প্রেসক্রিপশন বিক্রি হচ্ছে, যেটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হওয়া উচিত না, সেটার আমরা প্রতিবাদ করছি। এবং মানুষের এই দাবিগুলোকে আমরা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং মানুষকে সজাগ করার চেষ্টা করছি আমাদের এই ধর্মঘটের মধ্যে দিয়ে। এর সাথে আমাদের নিজস্ব কিছু দাবি দাওয়া আছে, তার মধ্যে আমাদের 26,000 টাকা ন্যূনতম বেতন, আমাদের এই 4টে যে সুমো কোড আপনারা জানেন যে যেভাবে কৃষকরা ঐতিহাসিক আন্দোলন করে কৃষি বিলকে তারা প্রত্যাহার করেছিল, 3টে কৃষি বিল তারা প্রত্যাহার করেছিল, সেই একই রকমভাবে আমাদের উপর 4টি শ্রম কোড চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত মেডিকেল এবং সেলস ইপিটিভরা তাতে মারাত্মকভাবে এফেক্টেড, বিশেষ করে আমাদের জন্য সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আমাদের জন্য ছিল, সেই অ্যাক্টটা আজকে বাতিলের মুখে পড়েছে, যার ফলে আমাদের যারা মেডিকেল এবং সেলস ইপিটিভ যারা আছেন তারা আজকে কোনো না কোনোভাবে তারা কিন্তু আজকে অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। এর বিরুদ্ধে আমরা কালকে আগামী দিনে স্ট্রাইকে যাচ্ছি এবং ওভারঅল আমরা আশা করছি আপনাদের সমর্থন এবং আমরা পাবো এবং আগামী দিনে আমরা আরও বড় লড়াইয়ের আমরা জায়গায় দাঁড়াবো, যখন আমাদের সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলো CITU সহ অন্যান্য সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে আমরা আগামী মাসেও আমরা ধর্মঘটে গিয়ে আমরা এই গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ দেবো যে 4টে শ্রম কোডকে যেন তারা বাতিল করে, যাতে শ্রমিকদের ওপর যেন চাপটা তারা কমাতে পারে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কুশার রিপোর্ট, আনন্দবার্তা।